ইডি ও সিবিআই বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ বিধানসভায় অভিযোগ তৃণমূল বিধায়ক তাপস রায়ের উদ্যোগের চেয়ারকে অপমান করা হয়েছে সিবিআই ও ইডির শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ ইডি ও সিবিআই বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনলেন বিধানসভায় অভিযোগ তৃণমূল বিধায়ক তাপস রায়ের অধ্যক্ষের চেয়ারকে অপমান করা হয়েছে এমনটাই অভিযোগ এনেছেন তিনি সিবিআই ও ইডির শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ বিট্টু রায় চৌধুরী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি বিধানসভা থেকে রয়েছেন বিট্টু ঠিক কি অভিযোগ করেছেন তাপস রায় তোমার কাছ থেকে প্রথমে একটু স্পষ্ট হয়ে নেব দেখো সত্যেন্দ্র সিং এবং যেটা জানা গেছে রথীন বিশ্বাস এই দুই সিবিআই এবং ইডি অফিসার তাদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুলেছেন তাপস রায় কারণ তুমি জানো যে মদন মিত্র সুব্রত মুখোপাধ্যায় এবং তার পাশাপাশি যেটা মদন মিত্র তাদেরকে যেই ডাকা হয়েছিল ইডি এবং সিবিআই তরফে এবং তারই পরিপ্রেক্ষিতে গোটা বিষয়টা হয়েছিল বিধানসভার গোচরের বাইরে এবং এইটা নিয়ে যিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এই গোটা বিষয়টা সম্পর্কে তিনি জানতেন না তো এই মর্মে ইডি এবং সিবিআইকে একাধিকবার তিনি বিধানসভায় ডেকে পাঠিয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে ইডি এবং সিবিআই যারা কর্তারা রয়েছেন তারা কোনোভাবেই বিধানসভায় আসেননি বরং একের পর এক নোটিশ দিয়েছেন তারা কোনো আইন বহির্ভূত কাজ করছেন না ইত্যাদি ইত্যাদি তো এই অবস্থায় দাঁড়িয়ে যেটা দেখা যায় যে গতকালকে বিধায়কদের পাশাপাশি দেখা যায় যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও এই বিষয়টা নিয়ে সরব হন বিধানসভার অভ্যন্তরে এবং আজকেই তাপস রায় তিনি স্বাধিকার ভঙ্গের অভিযোগ তোলেন দুই ইডি এবং সিবিআই কর্তার বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এই যে তারা বিধানসভার যেই স্পিকারের চেয়ার সেই স্পিকারের চেয়ারের অবমাননা করেছেন স্পিকার একাধিকবার তাদেরকে ডাকা সত্ত্বেও তারা কোনোভাবে স্পিকারের কথা সাড়া দেননি তো সামগ্রিক বিষয়টাকে সামনে রেখেই আজকে তাপস রায় এই অভিযোগ করেছেন আজকে স্পিকার ভবন বিমান বন্দ্যোপাধ্যায় বিষয়ে কিছু জানিয়েছেন বিট্টু দেখো আজকে বিমান বন্দ্যোপাধ্যায় কিছু জানেননি তবে গতকালকে তিনি এটা নিয়ে ক্ষোভ পোষণ করেছিলেন কারণ ইডি এবং সিবিআইকে তিনি একাধিকবার ডেকেছিলেন এই একাধিক ইস্যুতে কারণ যেটা তুমি জানো যে প্রিভেনশন করাপশন প্রিভেনশন অ্যাক্টের ১৯ এক ধারাতে যেটা বলা রয়েছে তো সেই বিষয়টাকে কোনোভাবে ইডি এবং সিবিআই মান্যতা দেয়নি এবং তার বিরুদ্ধে গিয়েই মূলত তিন বিধায়ককে ডেকে পাঠিয়েছিল সিবিআই এবং ইডি এবং শুধু তাই নয় সিবিআই এবং ইডি এবং শুধু তাই নয় তাদের বিরুদ্ধে চার্জশিটও পেশ করেছিল তো এই সামগ্রিক বিষয়টা যেহেতু বিধানসভা স্পিকারের অগোচরে হয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন।